আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, সকলকে জুমা মুবারক। দেখি কে লাইভ আসে কয়জন। আজকে আপনাদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। ইমিগ্রেশনের সর্বশেষ সংবাদ, ইমিগ্রেশনের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো ইনশাল্লাহ। একটু ওয়েট করি, দেখি কে কে লাইভ আসে। ইমিগ্রেশনের অপারিসির নতুন কিছু সংবাদ আছে, এই সংবাদগুলো ইমিগ্রেশন এবং এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশ সহকারে সকল প্রবাসী ভাইদেরকে জানিয়ে দিয়েছেন অপারিসির বিষয়ে। তো এই বিষয়ে আজকে কিছু কথা বলবো। যারা লাইভে আছেন ইনশাল্লাহ, আপনারা তো লাইভটা দেখতেছেনই, আর সকলকে দেখার জন্য আপনারা লাইভটাকে শেয়ার করতে পারেন, যাতে সকলেই এই বিষয়টি দেখতে পারে এবং উপকৃত হতে পারে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ইমিগ্রেশনের নতুন খবর, অপারিসির বিভিন্ন স্থানে অপারিসির নতুন খবর এবং রিহায়ারিংয়ের নতুন খবর। তো দেখতে পারছি অনেকেই লাইভে আসছেন ইতিমধ্যে, আর লাইভটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই দেখতে পারে। আসেন, এই মুহূর্তে একটা কাজ করতে পারেন, আপনারা কে কোথা থেকে এই লাইভটি দেখছেন আপনারা ঝটপট লিখতে পারেন। কেউ কেএল থেকে লিখলে বলতে পারেন কেএল, পেতানিংজা থেকে আর জন্য পিজে, অথবা যে যেখান থেকে আসেন একটু ঝটপট কমেন্টস করেন, দেখি কে কোথা থেকে এই লাইভটা দেখতেছেন। আজকের আপনাদের বিষয় হলো অপারিসির নতুন সংবাদ এবং ইমিগ্রেশনের নতুন সংবাদ, রিহায়ারিং এর নতুন সংবাদ, এই সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করব। সেজন্য এই ভিডিওটি সবাই যাতে পায়, প্লিজ দয়া করে সবাই শেয়ার করেন ইনশাল্লাহ। আর কিছু সময় নিতেছি প্রথম দিকে, যাতে সবাই লাইভে আসে এর জন্য কিছু সময় নিতেছি। দেখা যাক, অলরেডি চলে আসছে, কিছু কমেন্টস পড়ি। জি ভাই, জোহরবাড়ু থেকে বলছিলেন, রাহান এমডি রুবেল বলছিলেন কোচিং থেকে, ইসমাইল হোসেন রাজু বলছিলেন কেলাং থেকে। ওকে ভাই, ভিডিওটি শেয়ার করেন, যাতে সবাই আজকে নতুন সংবাদ, ইমিগ্রেশনের নতুন সংবাদটা জানতে পারে। সেজন্য ভিডিওটি প্লিজ শেয়ার করেন, শেয়ার করেন। শারবন ইসলাম সালাম ভাই বলছিলেন কোয়ালালামপুর থেকে। উজ্জ্বল হোসেন ভাই বলছিলেন, ভাই আপনি কেমন আছেন? আমি উজ্জ্বল হাসান জয়। জি উজ্জ্বল হাসান জয় ভাই, ভালো আছি। প্লিজ ভিডিওটি শেয়ার করেন, যাতে সবাই দেখতে পারে। আজকে নতুন কিছু সংবাদ বলবো, ইমিগ্রেশনের নতুন সংবাদ এবং অপারিসির নতুন সংবাদ, যেটা বাংলাদেশ সহকারে অন্যান্য সকল মালয়েশিয়ান প্রবাসীদের জন্য কাজে লাগবে। ভিডিওটি ঝটপট শেয়ার করে দেন, অন্যান্য গ্রুপে শেয়ার করেন, এবং কোথা থেকে আসেন বলে দিতে পারেন। দেলোয়ার হোসেন ভাই নিলায়া থেকে, শামীম ভাই বলছিলেন কোয়ালালামপুর থেকে। দেখি 100 জন লাইভ আসার সাথে সাথে এই সংবাদগুলো আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। ইমিগ্রেশনের যে নতুন সংবাদগুলো আছে আর অপারিসির যে নতুন সংবাদগুলো আছে। মোহাম্মদ হারুন বলছিলেন কেএল থেকে বোধহয়। সুজন মাহমুদ বলছিলেন বলেন শুনছি। ওকে ভাই, আমি একটু সময় নিয়ে নিচ্ছি যাতে সবাই লাইভে আসে। মহিউদ্দিন চৌধুরী খান কেএল থেকে, মুন্সিবাড়ির ছেলে উজ্জ্বল হাসান আমি গাজীপুর থেকে। ওকে ভাই, ইমিগ্রেশনের যেই সংবাদটি আপনাদের নতুন সংবাদ আছে, সেটা হলো গত 4 তারিখে মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসাথে এরা মিটিংয়ের মাধ্যমে আসে। সেই মিটিংয়ে বলা হয় যে মালয়েশিয়ান অপারিসি বর্তমান সময়ের জন্য স্থগিত। গত 4 তারিখে মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হিউম্যান রিসোর্স, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স মালয়েশিয়া, যৌথভাবে একটা মিটিংয়ে বলে যে বর্তমান সময়ের জন্য অপারেসি স্থগিত আছে। এটা আপনাদের জন্য একটি সুসংবাদ, অপারেসি বর্তমান স্থগিত করা হয়েছে, কোনো লোক এখন আর অপারেসির মাধ্যমে ধরা হবে না। ওকে, একই সাথে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কিছু জরুরি ইনফরমেশন আপনাদের আছে, যে ইনফরমেশনটা হলো প্রথম আজকের বিষয়ের প্রথম টপিক, ইমিগ্রেশন বর্তমান স্থগিত। গত 4 তারিখ থেকে আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ইমিগ্রেশনের বিভিন্ন স্থানে অপারেসি স্থগিত, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এখনো যাদের ভিসা হয়নি তাদের বিষয়ে কিছু বলবো।
যাদের ভিসা এখনো বের হয় নাই অথবা ইমিগ্রেশনে আছে অথবা লেবি বায়ার করছেন, তাদের করণীয় সম্পর্কে কিছু বলবো। তাদের জন্য কিছু আদেশ জারি করা হয়েছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স মালয়েশিয়া এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে। যাদের ভিসা এখনো ইমিগ্রেশন আছে তাদের করণীয়টা ইনশাল্লাহ সবার কাছে শেয়ার করব। সেজন্য সবাই যাতে ভিডিওটা পায়, প্লিজ আপনারা সবাই ভিডিওটি শেয়ার করেন। কামরুল ইসলাম বলছিলেন কেএল থেকে, এনামুল হক ভাই বলছিলেন, ওকে। যাদের ভিসা এখনো বের হয় না তাদের জন্য কি করতে হবে? ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স মালয়েশিয়া যৌথ মিটিং এর মাধ্যমে সকলকে জানিয়ে দিয়েছে যাদের ফিঙ্গারপ্রিন্ট হয়েছে এবং যাদের ভিসা এখনো রেডি হয় নাই, প্রিন্ট হয় নাই, যাদের পাসপোর্ট এবং এখন ইমিগ্রেশন আছে, যাদের লেবি জমা দেওয়া হয়ে গেছে, তাদের জন্য যে পরামর্শটা, আপনারা যে যে কোম্পানির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট করছেন আপনারা অতি দ্রুত কোম্পানির সাথে যোগাযোগ করেন এবং কোম্পানির অবশ্যই আপনারা ফলো আপ করেন, কোম্পানিকে বলেন ভাই আমাদের কি খবর, কোম্পানিকে আপনারা বারবার ই করেন, রিকোয়েস্ট করেন যাতে এরা ইমিগ্রেশন থেকে দ্রুত, এরা ইমিগ্রেশনের সাথে কথা বললে দ্রুত আপনাদের ভিসা স্টিকারটা বের করে ফেলে। যাদের লেবি বায়া হয়েছে ইনশাল্লাহ এদের তো ভিসা খুব দ্রুত হওয়ার সম্ভাবনা আছে, এবং যাদের ফিঙ্গারপ্রিন্ট হয়েছে কিন্তু এখনো আপনাদের মেডিকেল হয়েছে অথবা লেবি জমা দেয় নাই, আপনাদের এপি হয় নাই, তারা দ্রুত যেই যেই কোম্পানিতে রেজিস্ট্রেশন করছেন, যে যে কোম্পানিতে ফিঙ্গারপ্রিন্ট করছেন সেই কোম্পানির বসদের সাথে দ্রুত কথা বলেন যে আমাদের ভিসাটা দ্রুত আপনারা এই কাজ করেন। সো এর জন্য একটা সময় অবশ্যই দিয়ে দিছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং দেশের কেডিএন এবং মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স। যাদের ভিসা এখনো হাতে পাননি তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে। গত 4 তারিখের মিটিংয়ে তারা বলছেন যে আপনাদের সময় হলো 31শে ডিসেম্বরের আগের, 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত যারা ফিঙ্গারপ্রিন্ট করছেন এবং যারা লেবি বায়ার করছেন সকলের স্টিকার রেডি হইতে হবে, মিনিং আপনাদের সকলের ভিসা কমপ্লিট করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। সেজন্য যারা লেবি জমা দিয়েছেন তারা তো মোটামুটি সবকিছু আপনাদের দায়িত্ব শেষ এবং কোম্পানির দায়িত্ব শেষ, তারপর আপনারা কোম্পানিতে ফলো আপ করেন যাতে কোম্পানি আপনাদের ইমিগ্রেশনে অথবা মাইজি অফিসে অথবা বিএম এর অথবা ইমানের অফিসে এরা একটু ফলো আপ করে আপনাদের এটা খুব দ্রুত বের করার জন্য একটু তৎপরতা চালায়। সেজন্য আর যারা ফিঙ্গারপ্রিন্ট করছেন কিন্তু এখনো লেবি জমা দেওয়া হয় নাই, তারা আপনাদের কোম্পানির সাথে কথা বলেন এবং বলেন যে আমাদের এপি হয়েছে নাকি, মেডিকেলের খবর কি, মেডিকেলটা ভালো করে চেক করে নিতে পারেন, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে ভাই যদি 31শে ডিসেম্বরের মধ্যে সকলের স্টিকার না পান হাতে, তাহলে কিন্তু ইমিগ্রেশন 2019 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাস খুব চিরুনি অপারিস্থিতি দিবে, ঠিক আছে? সেই অপারিস্থিতি থেকে কিন্তু আপনার ধরা পড়ে যাবেন। এই মুহূর্তে লাইনে আছে জীবনের গল্প ভাই, আমার কিছু নাই আমি কি করব। ভাই আপনার যাদের কিছু নাই তাহলে এতদিন মানুষে কি জন্য বসেছেন ভাই, আপনাদের তো অনেক সময় দিছে। জীবনের গল্প ভাই, আপনার কোনো কিছু নাই তাহলে ভাই আপনার জন্য করারও কিছু নাই। অ্যাটলিস্ট যাদের ফিঙ্গারপ্রিন্ট হয়েছে ইমিগ্রেশনে এবং যাদের লেবি জমা হয়েছে তাদের কিছু করার আছে। রাব্বানি, আমি কেলাং থেকে। হ্যাঁ রাব্বানি ভাই, আপনাকেও শুনতে পারছি, ইনশাল্লাহ শেয়ার করেন ভাই যাতে ভিডিওটা সবাই দেখতে পারে। তোমার কাকিমা? জি ভাই, ওকে। ইমিগ্রেশনের আর নতুন নতুন খবর ইনশাল্লাহ আমরা দেব। মাসুদ আহমেদ বলছেন ভাই আপনার পরিচয়টা দিলে কি ভালো, আপনি সব জানেন। ওকে ভাই, আমিও আপনাদের মতো মার্কিন প্রবাসী, আমার পরিচয় দেওয়ার মতো তেমন কিছুই নাই, আমিও আপনাদের মতো একজন প্রবাসী, তবে আমি বিভিন্ন রিসোর্সের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সংবাদগুলো কালেক্ট করে থাকি এবং কি চেষ্টা করি যাতে আপনারাও জানেন। রাতান এসটি অপারেসি চলতেছে, ওকে। কিছু কিছু ভাই এখনো বলতেছেন যে অপারেসি এখনো চলতেছে, তাদের জন্য যে পরামর্শটা, যদিও ইমিগ্রেশন ডিপার্টমেন্টে থেকে আপনাদের অপারেসি বন্ধের ঘোষণা দিয়েছেন, এরপরেও কিছু আপনার থানার পুলিশ বালায়ের পুলিশরা আপনাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য কিন্তু আপনাদের অ্যারেঞ্জমেন্ট করতেই থাকবে, ঠিক আছে?
টাকা খাওয়ার জন্য কিন্তু আপনাদের কাছ থেকে ছোট ছোট পাতি পুলিশ এবং বালাইয়ের পুলিশ আপনাদেরকে অপারেশন নামে বিভিন্ন ভাবে পাকড়াও করবে এবং পথে ঘাটে থেকে ধরবে, বলবে যে চলো থানায় চলো। সেক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। সেক্ষেত্রে আপনাদের যাদের ফিঙ্গারপ্রিন্ট হয়েছে এবং লেবি বায়ার হয়েছে সমস্ত কাগজপত্র গুলা অবশ্যই আপনারা সাথে রাখবেন, সাথে রাখবেন ইনশাল্লাহ। ওই কাগজগুলা পুলিশে দেখাইলেই হবে ইনশাল্লাহ। এরপরে যদি আপনাদের ডিস্টার্ব করে তো আপনাদের যে যে কোম্পানিতে ফিঙ্গারপ্রিন্ট করছেন, লেবি বায়ার দিচ্ছেন, সেই কোম্পানির বসদের সাথে কন্ট্যাক্ট করবেন, বলবেন যে আমাদেরকে পুলিশে ধরছে এবং কোন থানায় রাখছে সেই বিষয়টা ইনফরমেশন দিবেন। আর একটি কথা আপনাদের জন্য টপ নিউজ, যেটা যে বোকামিটা আমরা সব সময় করি, পুলিশে ধরার সাথে সাথে আমরা ঘাবড়িয়ে যাই, পুলিশে ধরার সাথে সাথে আমরা কিন্তু আতঙ্কের মধ্যে থাকি বা ভয় ভীতি কাজ করে ভিতরে। এই ভয় ভীতিটা আমাদের কিন্তু থাকলে হবে না। যখনই আপনারা ফিঙ্গারপ্রিন্ট করছেন, আপনারা লেবিড টাকাও জমা দিচ্ছেন, তার মানে কি আপনারা বৈধ হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন। এই মুহূর্তে পুলিশ আপনাদেরকে কিন্তু কোনো ডিস্টার্ব করতে পারবে না নিয়ম অনুযায়ী। এরপরে যদি কোনো ভাইরা আপনাদের ডিস্টার্ব করতে চায়, আপনাদের ওই ডকুমেন্টস গুলা সাথে রাখবেন, এবং যে ডকুমেন্টস গুলা গত সপ্তাহে আপনার বলছিলাম, এই ডকুমেন্টস গুলো আপনার দুই কপি রাখবেন। এক কপি আপনাদের বাসায় সবসময় রাখবেন, ফ্রেন্ড সার্কেলের কাছে সার্কেলের কাছে, এবং আর এক কপি আপনাদের সাথে রাখবেন। এবং কাগজপত্র গুলাও খুব একটু যত্ন রাখবেন, প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখবেন যাতে সুন্দর থাকে। হ্যাঁ, অপারেশন বন্ধ হয়েছে কিন্তু এখনো পুলিশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে ধরতেছে এবং টাকা খাওয়ার জন্য বিভিন্ন পায়তারা চালাইতেছে। ভাইরা, কোনো পুলিশের কাছে আপনার টাকা দিতে যাবেন না আগে, ঠিক আছে? পুলিশের টাকা খাওয়ার জন্য ফাঁদ পেতে থাকে, হ্যাঁ, কিন্তু আপনারা কারো কাছে টাকা দিতে যাবেন না। কারো কাছে টাকা দিতে আগে যাবেন না, আপনারা কাগজপত্র সাথে রাখবেন, ওকে শেয়ার করেন যাতে সবাই এই ভিডিওটা পায়। আর যে সংবাদটা বলতেছিলাম, 31শে ডিসেম্বরের মধ্যে, 31শে ডিসেম্বর এই বছরের মধ্যে আপনাদের সমস্ত কাগজপত্রগুলো হাতে পেতে হবে। সেজন্য আপনারা ফলো আপ করেন ইয়েদের, এবং কি অপারেশন চলবে আবার আগামী বছর ইনশাল্লাহ, সেজন্য সবাই একটু কেয়ার করে থাকবেন। আবার যদি আপনাদের কোনো নতুন ভিডিও বা নতুন কোনো পরামর্শ দরকার হয়, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। ইমিগ্রেশন এবং প্রবাসীদের সমস্ত প্রকারের আপডেট খবর আপনারা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভাই ইনশাল্লাহ। আর ভালো থাকবেন, একে অপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে মিলতাল করে থাকবেন ইনশাল্লাহ। এই মোটামুটি কথা। আর ভিডিওটি শেয়ার করেন যাতে অন্যরাও জানে। এর আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, ভাই আমি 28শে জুন ফিঙ্গারপ্রিন্ট করছি, ভাইয়া ভাই আমি ই কার্ড করেছি, আমাদের ভিসা চলবে? হ্যাঁ জি ভাই, যাদের ই কার্ড করছেন এদেরও ভিসা হবে, যারা ই কার্ড করছিলেন এদেরও ভিসা হবে। তবে আপনারা যে যে কোম্পানির মাধ্যমে ই কার্ড করছেন ওই কোম্পানির সাথে যোগাযোগ, ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করেন এবং লেবি বায় করেন, যারা ই কার্ড করছেন তাদেরও ভিসা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, নাজিবা আক্তার বলছেন, ভাই ই কার্ডের লোকের লোকের কি হবে? জি ভাই, যাদের ই কার্ড আছে তাদেরও ভাই ভিসা হবে ইনশাল্লাহ। যেই কোম্পানির আন্ডারে আপনারা ই কার্ড করছেন সেই কোম্পানির সাথে যোগাযোগ করেন, সেই কোম্পানির মাধ্যমেই আপনাদের ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট করতে হবে এবং লেবি জমা দিতে হবে। সেলিম ভাই বলছিলেন, ভাই আমি 2017 সালে আইসি, এখন অবৈধভাবে আছি, তো আমার কি করবেন? ভাই যারা অবৈধ আছেন তাদের তো বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল এই দেশের সরকারে, তখন হয়তো আপনি কি জন্য রেজিস্ট্রেশন করেন নাই সঠিক বলতে পারলাম না, আর এটা আপনার বোকামি হয়েছে, আপনার তো সুযোগ দিয়েছিল একবার, আপনি ওয়েট করেন, দেখা যাক সরকার যদি আবার সুযোগ কোনো সময় দেয় তখন আপনি হয়তো রেজিস্ট্রেশন করতে পারেন। নতুন করে করা যাবে নাকি বলছিলেন হামিদুল হক, নতুন করে ভাই করার এখনো সুযোগ না, তবে এরপরেও আপনি দেখেন যদি আরো আবার সুযোগ দেয় তাহলে হয়তো করলেও করতেও পারেন। আর শেখ ফারাবি বলছিলেন, আপনি টোটাল সঠিক তথ্য না জেনে কি বলছেন? জি ভাই, যে কথাটা আপনাদের সাথে বললাম এটাই টোটাল মোটামুটি জানা মতে এটাই আপডেট নিউজ ইনশাল্লাহ। পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে ইনশাল্লাহ আপনাদেরকে আবার জানিয়ে দেবো ইনশাল্লাহ।
প্রথম চপ বের হয়েছে, দুই নম্বর চপ বাড়াই না কেন? জি, এ আর আবির্ভাব করছিলেন, প্রথম চপ বের হয়েছে, এখনো হয়তো আপনার কি লেবি বা হয়েছে নাকি? যদি লেবি বা হয়ে থাকে ইনশাল্লাহ আপনার ওয়েট করেন, ইনশাল্লাহ পাবেন, কোনো সমস্যা নাই। অপারেসি আর কত দিন চলবে ভাই? জি ভাই, বর্তমানে অপারেসি বন্ধ আছে, স্থগিত আছে। মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং হিউম্যান রিসোর্স যৌথ মিটিং এর মাধ্যমে এটা বর্তমানে স্থগিত রয়েছে, ইনশাল্লাহ বর্তমানে অপারেসি নাই। ভাই বারবার সব লাগান কিনা একটু বলেন ভাই, 12 সপ লাগবে কিনা? ভাই 12 সপের বিষয়টা বলতে পারছি না, যাদের 12 সপ লাগছেন তাদের একটা ভুল হয়েছে, তারা ভালো হইতো যদি আপনারা নতুন ভাবে আবার রিহায়ারিং করতেন। মুন্সিবাড়ির ছেলে বলছিলেন ভাই 12 নম্বর ভিসা কি লাগবে? ভাই 12 নম্বর সপের বিষয়টা একটু ডিফিকাল্ট, যাদের এরকম 11-12 হয়েছে এদের উচিত ছিল আবার নতুন করে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আবার 1 নম্বর সপ থেকে শুরু করা। হামিদুল হক পোনেল, প্রফেশনাল ভিসা লাগে কেন ভাই? আমি কি করতে পারি ভাই? প্রফেশনাল ভিসা লাগে কেন ভাই? ভাই আপনার কথাটা আমি ভালো বুঝি নাই, ইনশাল্লাহ আরেকবার আপনার বিষয়টা অতটা ক্লিয়ার না ভাই। ইমিগ্রেশন কি আপনার ভাই আপনার কথা বুঝি নাই ভাই, আমি 1.5 বছর হলো ফিঙ্গারপ্রিন্ট করছি, এক চক মাটি হয়ে গেছে, লেবি বায়া হয়েছে কিন্তু স্টিকার বের হচ্ছে না। ইনশাল্লাহ ভাই আপনার সেকেন্ড স্টিকার বের হবে ভাই, সেকেন্ড স্টিকার একবারে বের হবে, কোনো সমস্যা নাই। যার এক চক বের হয়েছে এবং মাটি হয়ে গেছে তাদের জন্য ওই হলো, তারা সেকেন্ড চক বের হবে ইনশাল্লাহ। ওয়েটিংয়ে থাকেন এবং করেন। যাই হোক ভাই, এই মোটামুটি পাওয়া তথ্য আজকের মতো এখানেই বিদায় নিব ইনশাল্লাহ। পরবর্তীতে আপনাদের কমেন্টস অনুযায়ী যদি আপনাদের কোনো সঠিক পরামর্শ নিয়ে আর একটা ভিডিও করবো ইনশাল্লাহ, আবার লাইভ আসবো। তো এই পর্যন্ত, ভিডিওটি ভালো থাকে এবং ইনফরমেটিভ হয়ে থাকে, আপনাদের এই ভিডিও থেকে কোনো উপকৃত হয়ে থাকেন, আর যদি মনে করেন যে এই ভিডিওতে সবার জানা উচিত এই বিষয়গুলো, তাহলে ভিডিওটি বারবার বিভিন্ন গ্রুপে শেয়ার করেন ইনশাল্লাহ, শেয়ারের মাধ্যমে সকলকে জানাই দেবেন। বিভিন্ন আমার বিস্তার মানে কোনো পরামর্শ বর্তমানে নাই, ঠিক আছে, বর্তমানে নাই। হয়তো এদের আগস্টের পর থেকে, আগস্টের এটা তো জুলাই মাস, আগস্টে থেকে হয়তো কোনো একটা নিয়ম বা কোনো একটা বের হতে পারে, যাদের এখনো ফিঙ্গারপ্রিন্ট হয় নাই বা হয় নাই। ভাই অনেক ভয়ে আছি, আমার লেবি আছে, আমার কি ভাই অনেক ভয়ে আছি, আমার লেবি আছে, আমার কি? আলী হাবিব ভাই আপনি কি করছেন সঠিক আমি বুঝতে পারি না, যদিও বাংলায় লিখছেন। ভাই অনেক ভয় আছি, আমার লেবি আছে, আমার কি? ভাই বাংলা ভাষায় যদিও লিখছেন ভালো বুঝতে পারি না ভাই, আবার লেখেন কমেন্টসটা। হ্যাঁ মহারাজ হুসাইন ভাই, আমার পাসপোর্ট হয়ে গেছে, মেয়াদ 1 মাস আছে, আমি কি করব? যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তারা এখনই, যাদের পাসপোর্ট হারিয়ে গেছেন সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী থানায় রিপোর্ট করেন, নিকটবর্তী থানায় রিপোর্ট করেন এবং সেই রিপোর্ট দিয়ে আপনারই করেন, নতুন পাসপোর্টটা আবার করতে দেন, নতুন পাসপোর্টটা আবার করতে দেন, ঠিক আছে। ওই পুলিশ রিপোর্ট করেন নিকটবর্তী থানা এবং ওই পুলিশ রিপোর্ট নিয়ে যে কোনো মে ব্যাংক থেকে 116 টাকা বাংলাদেশ হাই কমিশন বরাবর ড্রাফট করে এবং আপনি এ করতে পারেন, নতুন একটা পাসপোর্ট করেন ভাই, খুব দ্রুত নতুন পাসপোর্ট করেন, এরপরে ইনশাল্লাহ আপনি আবার সব লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না ভাই। জি ভাই, আমিদুল হক কি করতে পারি ভাই? ইনশাল্লাহ ভাই এরপরে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা কোনো এই জন্য আমাদের সাথে সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। সালাম নিবেন, গতকাল অনলাইনে দেখলাম আমার কোটা অ্যাপ্রুভ হয়েছে। ভাই যাদের কোটা অ্যাপ্রুভ হয়েছে তাদের কোনো সমস্যা নেই, কোটা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে লেবি জমা দিলেই আপনারা স্টিকার পেয়ে যাবেন ইনশাল্লাহ, যাদের কোটা হয়েছে কোনো সমস্যা নাই।
এরশাদ ফারাবি বলছেন 4,000 লোকের মাইজি হয়েছে, বাট কিন্তু এখনো ফিঙ্গারপ্রিন্ট হয় না, তার জন্য কি হবে? যাদের বিভিন্ন মাইজিতে ফিঙ্গারপ্রিন্ট করছেন, বিএমএ রেজিস্ট্রেশন করছেন অথবা ইমানে রেজিস্ট্রেশন, কিন্তু আপনাদের ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন নাই, তাদের কি হবে? অনেকেই বলছিলেন তাদের জন্য যেটা করতে হবে, আপনারা জাস্ট ধৈর্য ধরে থাকেন। 1 অগাস্টের পর থেকে হয়তো মালয়েশিয়ান আর একটা সুযোগ দিতে পারে ফিঙ্গারপ্রিন্টের। বর্তমানে ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট বাই অফ হয়ে গেছে, হয়তো যাদের এরকম বিভিন্ন কোম্পানির আন্ডারে রেজিস্ট্রেশন করছে তাদের হয়তো এদেশের সরকারে আরেকটা সুযোগ দিতে পারে, হয়তো 1 মাসের জন্য যে ফিঙ্গারপ্রিন্ট করা। ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সমস্যা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার অনেক ভাই, আপনার কথাটাও বুঝতে পারিনি। জি ভাই, যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ শেয়ার করেন, যাতে অপর জন্য জানতে পারে। শাহাদাত ইসলাম ভাই, বিএম ভাই, বিএম ভিসা করবো ভাই, ভালো বুঝি নাই ভাই, আরেকবার একটু বলেন ভাই। শাহাদাত হোসেন ভাই, আপনার উত্তর দেবো ইনশাল্লাহ। আর আরেকবার একটু কমেন্টসে লেখেন, কমেন্টসটা অনেক ভিতরে চলে গেছে ভাই, আরেকটা বার লেখেন। আপনি জানতে চাইছিলেন ভাই, 10 বছর আছে, নতুন করে ভিসা হবে ভাই? সেটা প্রথমে বললাম, যাদের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর স্টিকার, তাদের নতুন করে করাটাই বেটার ছিল, আবার নতুন করে রেজিস্ট্রেশনের মাধ্যমে। কি জন্য 11 নম্বর সব এবং 12 নম্বর সব নিয়ে অনেক মানে কথাবার্তা চলতেছে, অনেক অভিযোগ চলতেছে, হয়তো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আর নাও দিতে পারে আপনাদের ভিসা। সেজন্য উচিত ছিল যাদের 11 নম্বর সব, 12 নম্বর সব, এরা নতুন ভাবে আবার রেজিস্ট্রেশন করা উচিত ছিল। ওকে ভাই, হামিদুল হক, আপনার ফোন নাম্বারটা দেন। জি ভাই, আমার ফোন নাম্বার আমার প্রোফাইলে দেওয়া আছে ইনশাল্লাহ, প্রোফাইলে গেলে আমার ফোন নাম্বারটা পাবেন ইনশাল্লাহ। 01042877778। জি হামিদুল হক ভাই, আমার ফোন নাম্বারটা চাচ্ছিলেন, সবসময় ফোন করেন না, দিনের বেলায় ফোন করেন ভাই। 01042877778। এমডি শারিফুল ইসলাম বলছিলেন ভাই, লেবির সুরাত দেখলে কি পুলিশে ছেড়ে দিবে? জি ভাই, মানে মালয়েশিয়ান রুলস অনুযায়ী আপনার লেবির সুরাত দেখলে ছেড়ে দেওয়ার কথা, এরপরেও যদি পুলিশে কোনো কেঁচাও করে তাহলে বুঝবেন যে টাকা খাওয়ার জন্য এরকম বলছে ইনশাল্লাহ। টাকা কোনো পুলিশে সহজে টাকা দিতে চাবেন না, ঠিক আছে? যাদের লেবির সুরাত আছে, যাদের কাগজপত্র আছে, ভিসা এখনো বের হয় নাই, পুলিশে ধরার সাথে সাথে মানে টাকা দিয়েন না ভাই, ঠিক আছে? পুলিশে ধরার সাথে সাথে ভাই আপনারা টাকা বের করেন, এটাই হলো বাংলাদেশিদের সবচাইতে হলো খারাপ একটা অভ্যাস। যা লেবির সুরাত আছে, লেবি জমা দিয়ে দিচ্ছেন, পাসপোর্টটা ইমিগ্রেশনের ভিতরে আছে, কোনো পুলিশে ধরার সাথে সাথে পকেট থেকে 50 টাকা 100 টাকা বের করেন না ভাই। সব কিছু আপনার কাগজপত্র আগে দেখান, এরপরে বলেন যে আমার সব কিছু ওকে আছে, আমার বসের কাছে পাসপোর্ট লাগাইতে দিছি, আমার পাসপোর্ট আমার অফিসে আছে, এভাবে বলেন। হ্যাঁ, আগেই টাকার ভাই, আগেই টাকা অফার করে না পুলিশে, এটা কিন্তু আমাদের একটা বড় অভ্যাস। ফাতেমা বলছিলেন, অপারেসি কি বন্ধ হয়ে গেছে নাকি? অপারেসি বন্ধ হয়ে যায় নাই, স্থগিত আছে, বর্তমানে স্থগিত আছে। এরপরে অপারেশন নামে বিভিন্ন পুলিশে যদি আপনাদের কাছ থেকে অ্যারেস্ট করে এবং টাকা খাওয়ার বিভিন্ন উসিলা খুঁজে, সহজেই ভাই টাকা দিবেন না। যাদের অ্যাটলিস্ট লেবি জমা দেওয়া হয়েছে, লেবির সুরাত আছে, যাদের মাইজি, বিএম এবং ইমানের কাগজপত্র আছে, ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট আছে, তারা ওই সহজেই পুলিশকে টাকা দেওয়ার চেষ্টা করেন না। জি ভাই, শেয়ার করেন ভাই ইনশাল্লাহ, যাতে সবাই দেখতে পারে, এবং আপনাদের পরামর্শমূলক অন্য আরো যদি কোনো তথ্য লাগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এমডি শরীফুল ইসলাম, ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আমার ইমিগ্রেশনের মেডিকেল হয়ে গেছে, লেবি হয়নি, এদের কি বলবেন? ওকে, যারা বলছিলেন যে যাদের ইমিগ্রেশন হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট হয়েছে এবং কি মেডিকেল হয়ে গেছে, কিন্তু এখনো লেবি জমা দেওয়া হয় নাই, আপনারা আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করেন, হয়তো আপনাদের কোম্পানির ওই এপি হয় নাই এখন, আপনাদের আপনাদের এপির জন্য কোম্পানিকে মাইজিতে অথবা বক্তি মেগায় যোগাযোগ করতে বলেন। আপনাদের এপি হওয়ার সাথে সাথে আপনাদের কোম্পানি লেবি জমা দিতে পারবে। যাদের ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট হয়েছে এবং কি আপনাদের মেডিকেল হয়েছে, কিন্তু এখনো আপনারা ইমিগ্রেশনে আপনারা লেবি জমা দিতে পারেন নাই, তাদের হয়তো এপি হয় নাই এখনো,
এপি হওয়ার জন্য আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করেন, এবং কি কোম্পানির সাথে যোগাযোগ করে দ্রুত এপি হওয়ার ব্যবস্থা করেন, কোম্পানিতে করবে ইনশাল্লাহ, এরপর আপনারা লেভি জমা দিতে পারবেন। সালাম ভাই বলছিলেন, আমি কি কাট করেছি এখন আমার একজনের লেভি দিয়ে এখন জি ভাই, যারাই কাট করছেন এরাও ভিসা পাবেন ইনশাল্লাহ। যাই হোক, আজকে এই পর্যন্তই, আর এরপরে যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয় ইনশাল্লাহ কমেন্টস বক্স জানাবেন, ইনশাল্লাহ আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই। আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি শেয়ার করেন, অন্য কেউ জানানোর সুযোগ করে দেন ইনশাল্লাহ। আবার দেখা হবে, লাইক শেয়ার কমেন্টস করে ভিডিওটা আপনারা সবাইকে পৌঁছায় দেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।